চল স্টার্ট করি। ফার্স্ট ক্লাস বলে আজকে 7:30টায় স্টার্ট করলাম না, পরদিন থেকে কিন্তু পুরো 7:30টায় স্টার্ট করবো, কারো কোনো আপত্তি নেই তো 7:30টায় আসতে। প্রথমে কিন্তু এক্সাম হবে, তারপরে হচ্ছে আমাদের ক্লাস স্টার্ট হবে, ঠিক আছে? আচ্ছা, ক্লাস 10-এর শিডিউলটা একটা করে নে আর বাকিগুলো পাস করে দে, একটা করে নে আর বাকিগুলো পাস কর। যেটা নিয়ে আর বাকিগুলো পাস কর, আর এক্সট্রাগুলো ফিরিয়ে দিবি আমাকে। বাকিগুলো দিয়ে দে। আচ্ছা, ওয়েলকাম টু ক্লাস 10। ক্লাস 9-এ যা হয়েছিল হয়েছিল, খুব ভালো রেজাল্ট করলে অবভিয়াসলি তোর কনফিডেন্স আছে, আর যদি খারাপ রেজাল্ট হয় তাহলে ভেঙে পড়ার কিচ্ছু হয়নি, ঠিক আছে? কারণ ক্লাস 10-এ তুই যদি বছরের শুরু থেকে কনসিস্টেন্সলি মানে ধারাবাহিকভাবে পারফরমেন্স দেখাতে পারিস, করতে পারিস নিজের কাছে সোজা কথা, ঠিক আছে, রেগুলারলি যদি পড়াশোনা করিস, রেগুলারলি প্র্যাকটিস করিস, তাহলে কিন্তু সিনারিও পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে ক্লাস 10-এ। এটা প্রত্যেক বছর হয়ে থাকে এবং তোরও এটা হবে স্বাভাবিকভাবেই, যদি তোর ক্লাস 9-এ রেজাল্ট খারাপ হয়, সেই রেসপেক্টে বলছি। আর যদি ভালো হয় তাহলে তো তুই জানিস কীভাবে ভালো হয়েছে, কীভাবে তোকে করতে হবে। আচ্ছা, শিডিউলটার দিকে দেখ। বেসিক্যালি লাস্ট ইয়ার থেকে ICSE বোর্ড আবার ফুল সিলেবাসে এক্সাম হওয়া স্টার্ট হয়েছে, লাস্টের আগের ইয়ার অবধি তোর রিডিউস সিলেবাস এক্সাম হতো, ঠিক আছে? লাস্ট ইয়ার থেকে ফুল সিলেবাসে এক্সাম হওয়া স্টার্ট হয়েছে। কোভিডের আগে যে সিলেবাসটা ছিল পুরোপুরি সেই সিলেবাসটা ফিরে আসেনি, কিন্তু একটুখানি মডিফাইড হয়ে এসছে, ঠিক আছে? পুরোপুরি কিন্তু সেম সিলেবাস না কোভিডের আগে যেটা ছিল। তো বেসিক্যালি আমি তুই তোদের স্কুল এখনও স্টার্ট হয়েছে, কারোর কারো স্টার্ট হয়নি। ফার্স্ট আমরা যে চ্যাপ্টারটা পড়বো হচ্ছে কেমিক্যাল বন্ডিং। তোর বইয়ের ফার্স্ট চ্যাপ্টার পিরিয়ড টেবিল আছে, আমরা কেমিক্যাল বন্ডিং দিয়ে স্টার্ট করছি, কোনো অসুবিধার কিছু নেই তাতে, ঠিক আছে? কেমিক্যাল বন্ডিং দেন পিরিয়ড টেবিল, দেখেই বুঝতে পারছি, শিডিউল দেখে বোঝা যাচ্ছে, বুঝতে পারছিস শিডিউল দেখে? আচ্ছা, দেন হচ্ছে পিরিয়ড টেবিল, তারপরে আমাদের যে চ্যাপ্টারটা আছে মূল কনসেপ্ট স্টয়চিওমেট্রি। কনসেপ্ট স্টয়চিওমেট্রি হচ্ছে তোর ক্লাস 10-এর সিলেবাসের এমন একটা চ্যাপ্টার যেখানে প্রচুর ক্যালকুলেশন আছে, ঠিক আছে? এই জন্য ইউজুয়ালি আমি দেখেছি প্রত্যেক বছর ম্যাক্সিমাম স্টুডেন্টের ধারণা থাকে এটাকে আমি ওভারলু মানে ছেড়ে দিয়ে বেরিয়ে যাবো, মানে স্টুডেন্ট ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু এটা ছেড়ে দিয়ে বেরোনোর মতন কিচ্ছু না। সিম্পল একটা চ্যাপ্টার, সিম্পল ক্যালকুলেশন, একটুখানি বুঝলেই হয়ে যায়, বুঝতে পেরেছিস? আর এখান থেকে ইজিলি স্কোর করা যায়, মূল কনসেপ্ট স্টয়চিওমেট্রি, ঠিক আছে? আচ্ছা, মূল স্টয়চিওমেট্রির পরে আসছে হচ্ছে তোর অ্যাসিড অ্যাসিড বেস সল্ট। অ্যাসিড বেস সল্ট দেন আসছে দেখ সাইমালটেনিয়াসলি সাইড ওয়াইজ। আমি তুই আর একটা চ্যাপ্টার পড়া স্টার্ট করছি, দেখতে পাচ্ছিস তো সাইডে অ্যানালাইটিক্যাল, অ্যানালাইটিক্যাল লেখা আছে। অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি কি, তোর ক্লাস 10-এ প্র্যাকটিক্যাল আছে, স্কুলে প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যালে তুই দেখবি বেসিক্যালি অ্যানালাইটিক্যালের রিয়াকশনগুলো তুই প্র্যাকটিক্যালে করবি, কীরকম প্রেসিপিটেড ফর্ম হয় এই জিনিসপত্রগুলো। এইবারে অ্যানালাইটিক্যাল চ্যাপ্টারটা ভাই পুরোপুরি মুখস্থ করার মতন, আমার কিচ্ছু করার নেই এখানে, অ্যানালাইটিক্যাল চ্যাপ্টার তোকে পুরো মুখস্থ করতে হবে, ঠিক আছে? রিয়াকশন মুখস্থ করতে হবে, দুঃখের কথা হলেও কষ্টের কথা হলেও একটা জিনিস সত্যি ভাই, তোকে ক্লাস 10 লেভেলে মিনিমাম 60-70 খানা রিয়াকশান পড়তে হবে, সিম্পল। এখান থেকে আসেই ভাই, কোশ্চেন আসেই, ঠিক আছে? তো এই রিয়াকশানের পার্টটা যেটা তোকে প্র্যাকটিস করে করে বাড়িতে মনে রাখতে হচ্ছে, সেই পার্টটা আমি তুই বছরের শুরু থেকে সাইড ওয়াইজ পড়া স্টার্ট করে দেবো, যাতে তোর বছরের শেষে গিয়ে প্রেশার না পড়ে, বুঝতে পারলি? তাহলে যে পার্টটা তোর মুখস্থ করার, সেটা তুই যদি আগে থেকে স্টার্ট করিস তাহলে তোর বছরের শেষে গিয়ে প্রেশার পড়বে না, ক্লিয়ার? তাহলে কোন কোন চ্যাপ্টারে মুখস্থ করার জিনিস আছে, ফার্স্ট হচ্ছে অ্যানালাইটিক্যাল। অ্যানালাইটিক্যালে প্রচুর রিয়াকশান আছে মুখস্থ করার মতন, পেজ ভরিয়ে ভরিয়ে আছে, আমি তোকে বইতে বলে দিচ্ছি, বই বার করতে পারিস, সেলিনার বইটা, সেলিনার বইটা বার কর, অ্যানালাইটিক্যাল চ্যাপ্টারে যা, সেলিনার বইতে গিয়ে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টারে যা, অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি বুঝিস? দেখ সামনের দিকে 4 নম্বর চ্যাপ্টার, 4 নম্বর বা 3 নম্বর মুসলি, তাই তো 4 নম্বর তো, হ্যাঁ 4 নম্বর চ্যাপ্টার অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি বার কর। দেখ অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি সেলিনার বইটাতে বার করে সেকেন্ড পেজটাতে চলে যা, ফার্স্ট পেজ না সেকেন্ড পেজে চলে যায়, দেখ দুখানা পেজ ভরিয়ে ভরিয়ে রিয়াকশন আছে, দেখতে পাচ্ছিস তো? এখান থেকে প্রত্যেকটা ভাই রিয়াকশন আসবে কীরকম, উইথ কালার, প্রেসিপিটেড, কম্পাউন্ডের নেম, ভয় পাওয়ার কিচ্ছু নেই, সিম্পল। তুই যদি দেখ বছরে তোর তো ভাই 365 দিন তো তুই পাচ্ছিস না পরীক্ষা দেওয়ার জন্য, তো ধর পরের বছর পরীক্ষা হবে হচ্ছে কেমিস্ট্রি পরীক্ষা হবে মার্চ মাসে, ফেব্রুয়ারি থেকে ধর তোর স্টার্ট হবে, সামনের দিকে ল্যাঙ্গুয়েজ, তারপরে এই জিনিসগুলো হবে, কেমিস্ট্রি হবে হচ্ছে মার্চ মাসে, তো ধর মোটামুটি 300 দিন তো আছে পরীক্ষার জন্য, 300 দিনের জন্য তুই এই কটা রিয়াকশন মুখস্থ করতে পারবি না, 60-70 খানা এনাফ টাইম যদি তুই পড়াশোনা করিস তাহলে। আর যদি বছরের শেষে পড়বো বলে রেখে দিস তাহলে কিন্তু চাপ আছে, কারণ তোর শুধুমাত্র কেমিস্ট্রি না, তখন তার সাথে ফিজিক্স অ্যাড হবে, বায়োলজি অ্যাড হবে, কম্পিউটার অ্যাড হবে, হিস্ট্রি অ্যাড হবে, জিওগ্রাফি অ্যাড হবে, ম্যাথ, যা যা সাবজেক্ট আছে সবই অ্যাড হবে, বুঝতে পারছিস তো? ওই জন্য বছরের শুরু থেকে এই মুখস্থ করার পার্টগুলো যেগুলো রিয়াকশন ওগুলো মুখস্থ করবো, ঠিক আছে? অ্যানালাইটিক্যাল, দেখ অ্যানালাইটিক্যাল ওই জন্য একখানাই ক্লাস, এখানে বোঝার মতন পার্ট কী আছে ভাই, কালার, এটার সাথে এটা অ্যাড করলে কালার এটা হয়, এখন কালার এটা হয় ক্লাস 10 লেভেলে তোকে মুখস্থ করতে হবে, কালার কেন এটা হয় সেটা তুই 11-এও বলতে পারবি না, 12-এ শেষে গিয়ে বলতে পারবি কালার কেন এটা হয়,
সেটা কালার কেন এটা হয় সেটা আমার তুই বলার মতন জায়গা এখন নেই, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখ তোর অ্যাসিড বেস সল্ট, অ্যাসিড বেস সল্ট চ্যাপ্টারটা, অ্যাসিড বেস নিয়ে তোর বেসিক আইডিয়া হয়তো কিছু আছে ক্লাস নাইনে বা তার আগে কোথাও হয়তো অ্যাসিড বেস নিয়ে বেসিক আইডিয়া পড়েছিলি, তো অ্যাসিড বেস সল্ট থেকে তোর কিছু রিয়াকশান ভালো মতনই, আবার কিছু কিছু রিয়াকশান ক্লাস টেনে আবার ফিরে আসে, ঠিক আছে। অ্যাসিড বেস সল্ট, এই সল্ট পার্ট থেকে স্পেশালি মুখস্থ করার পার্ট আছে, সেখান থেকে এই বছরও কোশ্চেন এসেছিলো বেসিক্যালি। এই বছর তোর যেহেতু আবার বড় সিলেবাসে পরীক্ষা হয়েছিল ওই জন্য সল্ট থেকে প্রচুর কোশ্চেন এসেছিলো, বুঝতে পেরেছিস। আগের সিলেবাসে কোভিডের সময় যারা পরীক্ষা দিয়েছে সেমিস্টার সিস্টেমে, তাদের আর এসব ঝক্কি পাওয়া হয়নি, সল্ট ফল্ট তাদের পড়তেই হয়নি সিম্পলি, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে দেখ তোর ইলেকট্রোলাইসিস, এইবার ইলেকট্রোলাইসিস, ইলেকট্রোলাইসিস থেকে হচ্ছে বোঝার মতন চ্যাপ্টার আছে ভালো মতন, ইলেকট্রোলাইসিস তোকে বুঝতে হবে, ঠিক আছে। ইলেকট্রোলাইসিস বুঝে রিয়াকশান পড়তে হবে, ওকে। ইলেকট্রোলাইসিস, ইলেকট্রোকেমিস্ট্রি, তুই ক্লাস নাইনে পড়েছিলি না অ্যাক্টিভ মেটাল সিরিজ, মেটাল অ্যাক্টিভ সিরিজ বেসিক্যালি পড়েছিলি, তো একটা সিরিজ পড়েছিলি লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এরকম যেটা পড়েছিলি, তো ওই সিরিজটার অ্যাপ্লিকেশন তুই আবার ক্লাস টেনে দেখতে পাবি ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারে। ক্যাথোড অ্যানোড এগুলো শুনেছিস এর আগে কখনো? ক্যাথোড অ্যানোড শুনেছিস? ওইগুলোর আবার অ্যাপ্লিকেশন এখানে হতে চলেছে। ইলেকট্রোলাইসিস ফার্স্ট চ্যাপ্টারে আমি তুই বেসিক্যালি ক্লাস ইলেভেন টুয়েলভের একটা কনসেপ্ট পড়বো, অক্সিডেশন রিডাকশন কনসেপ্ট, ওএন কনসেপ্ট, মানে হচ্ছে একটা ক্লাস ইলেভেনের কনসেপ্ট, একটুখানি আমি তুই এগিয়ে থাকবো, ঠিক আছে। মডার্ন থিওরি দিয়ে আমি তুই ইলেকট্রোলাইসিসকে বুঝবো, ওকে। ইলেকট্রোলাইসিস বোঝার পরে দেখ বেসিক্যালি চারটে চ্যাপ্টার তোর সিলেবাসে আছে, যেটা হচ্ছে তোর কেমিস্ট্রি অফ কম্পাউন্ডস বা স্টাডি অফ কম্পাউন্ডস বলে দেখ ইন্ডেক্সের মধ্যে তুই দেখতে পাবি বইয়ের মধ্যে, কেমিস্ট্রি অফ কম্পাউন্ডস বা স্টাডি অফ কম্পাউন্ড, তার মধ্যে চারখানা চ্যাপ্টার দেখ, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইচসিএল, অ্যামোনিয়া, সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড, চারটে চ্যাপ্টার আছে না? এই চারটে চ্যাপ্টার হচ্ছে তোর বেসিক্যালি কেমিস্ট্রি অফ কম্পাউন্ড। আচ্ছা এই চারটে চ্যাপ্টার থেকেও কিন্তু মুখস্থ করার মতন প্রচুর রিয়াকশান আছে, ঠিক আছে। তো বেসিক্যালি ইলেকট্রোলাইসিসের ফার্স্ট ক্লাস করার পর আমি তুই চলে যাচ্ছি এইচসিএল আর অ্যামোনিয়া পড়তে, কারণ এইচসিএল অ্যাসিড অ্যামোনিয়া বেস দুজনের মধ্যে একটা রিলেশন আছে সুন্দর জন্য পরপর, ঠিক আছে। তারপর ইলেকট্রোলাইসিস শেষ করে আমি তুই বাকি দুখানা চ্যাপ্টার পড়বো, কোন দুটো চ্যাপ্টার? ওই স্টাডি অফ কম্পাউন্ডের HNO3 আর H2SO4, নাইট্রিক অ্যাসিড আর সালফিরিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি, এইবারে অর্গ্যানিক কেমিস্ট্রি তোদের মধ্যে যারা যারা ক্লাস ইলেভেন টুয়েলভে সায়েন্স নিয়ে পড়তে ইন্টারেস্টেড, অবভিয়াসলি আমার মনে হয় এখানে সবাই হয়তো সায়েন্স নিয়ে পড়তে ইন্টারেস্টেড, ঠিক আছে। ইন্টারেস্টেড না হলে তোকে ক্লাস টেনে তো পড়তেই হবে, ক্লাস ইলেভেনের অর্গ্যানিকের বেস কিন্তু তোর ক্লাস টেনের অর্গ্যানিকে তৈরি হবে সিম্পলি, ওই জন্য আমি অর্গ্যানিকের জন্য সবচেয়ে বেশি টাইম দিয়েছি অর্গ্যানিকের জন্য, ঠিক আছে। অর্গ্যানিকের মধ্যে কোন কোন চ্যাপ্টার আছে তুই এত সিলেবাসে ইন্ডেক্সের মধ্যে দেখ, ইন্ডেক্সের মধ্যে দেখতে পাবি হচ্ছে হাইড্রোকার্বন বলে একটা চ্যাপ্টার আছে না, কী কী আছে বলতো? হাইড্রোকার্বন, তাই তো? তারপরে আচ্ছা অর্গ্যানিক কেমিস্ট্রি বলে কিছু লেখা আছে? হ্যাঁ অর্গ্যানিক কেমিস্ট্রি লেখা আছে, অর্গ্যানিক কেমিস্ট্রি লেখা, ঠিক আছে। অর্গ্যানিক কেমিস্ট্রি আর অর্গ্যানিক কেমিস্ট্রির পরেরটা কী লেখা আছে বলতো? ওর পরেরটা ওটা বাদ দে, অর্গ্যানিক কেমিস্ট্রির পরেরটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক, ওকে। তো অর্গ্যানিক কেমিস্ট্রির পার্টটা আমি তুই পুরো দুর্গাপুজোর আগে শেষ করবো, ওকে। তো অর্গ্যানিকের জন্য যেন মোর দ্যান এনাফ টাইম রেখেছি, অর্গ্যানিকের মধ্যে আমাকে তোকে IUPAC নমেনক্লেচার পড়তে হবে। IUPAC নাম জানিস? IUPAC নাম শুনেছিস কোথাও এর আগে? কী বলতো IUPAC ফুল ফর্ম? বেসিক্যালি কেমিস্ট্রিতে যত রকম রুল টুল ঠিক করার, কে ঠিক করবে ভাই? কোনো একটা গভর্নিং বডি আছে ইন্টারন্যাশনাল, তোর তোর ফুটবলের রুল টুল কে ঠিক করে? পুরো ওয়ার্ল্ড ওয়াইড ফুটবলের যে কোনো রুল কে ঠিক করে বল? ফিফা, এক্স্যাক্টলি ফিফা। ক্রিকেটের রুল কে ঠিক করে? পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো ICC, IPL হচ্ছে, IPLের রুল কে ঠিক করে বলতো? BCCI, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, ঠিক আছে। সিমিলার ওয়েতে কেমিস্ট্রির যত কিছু হবে সব কিছু রুল ঠিক করা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, IUPAC। তো IUPAC-র একটা মলিকুলের নমেনক্লেচার কীভাবে করবো সেগুলো আমাকে তোকে শিখতে হবে, IUPAC নমেনক্লেচার, যেটা অর্গ্যানিকের পার্ট, ঠিক আছে। দেন অর্গ্যানিক হওয়ার পরে তোর দুর্গাপূজা, দুর্গাপূজায় তুই আনন্দ করবি, আনন্দ করার পরে তোর পড়তে বসতে ইচ্ছা করবে না। তারপরে হচ্ছে তোর মেটালার্জি, মেটালার্জি আমাদের কী চ্যাপ্টার? মেটালার্জির জন্য আমাদের লাগবে হচ্ছে ইলেকট্রোলাইসিস, ঠিক আছে। ওই জন্য ইলেকট্রোলাইসিসটা আগে পড়ে আমি তোকে এনাফ টাইম দেবো ইলেকট্রোলাইসিস বাড়িতে প্র্যাকটিস করার, কারণ ইলেকট্রোলাইসিস থেকেও কোশ্চেন প্রত্যেক বছর আসে, অবভিয়াসলি আসবেই, এবং ইলেকট্রোলাইসিসও স্টুডেন্টের মধ্যে অ্যাভয়েড করার টেন্ডেন্সি থাকে, ঠিক আছে। কিন্তু অ্যাভয়েড করার মতন কিচ্ছু নেই, কিচ্ছু নেই, প্র্যাকটিস করার জন্য সাফিসিয়েন্ট টাইম পাওয়ার জন্য ওগুলো আগে আগে শেষ করবো, বুঝতে পারলি? আচ্ছা তারপর হচ্ছে মেটালার্জি, আচ্ছা মেটালার্জি শেষ করে নভেম্বর থেকে আমরা ফুল সিলেবাস এক্সাম স্টার্ট করবো। আর তো বুঝতেই পারছিস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ডাউট ক্লিয়ারিং, আর প্রত্যেক দিন আমাদের এক্সাম হবে। এবারে দেখ এক্সামের শিডিউলটা তোকে বলছি, প্রতিটা চ্যাপ্টারের পাশে দেখ লেখা আছে, ফার্স্ট একদম চলে যায় এপ্রিল মাসের 3 তারিখ, বুঝতে পারছিস তো? ক্লাস নাম্বার 3 এপ্রিল মাসের 17 তারিখ দেখ এক্সাম লেখা আছে, এক্সাম একদম ডান দিকের কলামটা, এক্সাম 1। এক্সামের শিডিউলে কিন্তু আমি স্ট্রিক্ট থাকবো, ঠিক আছে। মানে যেদিন যেদিন এক্সামগুলো মেনশন করা আছে সেদিন কিন্তু এখানে এক্সাম হবেই, ক্লিয়ার? এক্সাম কখন হবে? এক্সাম হবে হচ্ছে শুরুতে 7:30 থেকে 8, বা সেটা ডিপেন্ড করতে পারে না, মার্কস ডিফারেন্ট হলে 8:15 অবধি হতে পারে, ঠিক আছে। এক্সাম হয়ে দেন ক্লাস স্টার্ট হবে, ক্লিয়ার? আর এক্সামের মার্কস কিন্তু আমি প্রত্যেকটা এক্সামের মার্কস বাড়িতে বলবো, মানে বেসিক্যালি আমি যে পড়াটা বাড়িতে দেবো তোকে দেবো সেটা আমি এখানে এক্সামের ফর্মে তোর কাছ থেকে জানতে চাইবো, ক্লিয়ার? আর এক্সামের কোশ্চেন হবে তোর বোর্ড লেভেলের মতন, ওই জন্য বছরের শুরু থেকে
তুই যাতে বুঝতে পারিস কী ধরনের কোশ্চেন তো স্কুলে বা বোর্ড লেভেলে আসতে চলেছে। স্কুলের কথা আমি জানি না ভাই, বোর্ড লেভেলে কীরকম আসতে চলেছে, কারণ ডিফারেন্ট ডিফারেন্ট স্কুলে ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন করে। আই ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল তো তোর, ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল প্রত্যেক বছর আউট অফ দ্য সিলেবাস কোশ্চেন করে স্কুলের এক্সামে সারা বছর, ঠিক আছে? দেখবি ওই লাস্টে গিয়ে অর্গানিকের কোশ্চেন করছে, সিলেবাসেই নেই ওসব, 11-12-এর কোশ্চেন, ওসব থেকে ঘাবড়ানোর কিচ্ছু নেই। তুই নম্রতাকে চিনিস, তোদের সিনিয়র নম্রতা, রাজশ্রী? আচ্ছা বোঝা গেছে, সিলেবাস বুঝেছিস, টাইম লাইন বোঝা গেছে। আচ্ছা আরেকটা হচ্ছে তোর বেসিক্যালি ক্লাস টেনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই, দেখবি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই। এখন তোকে কিচ্ছু কিনতে হবে না, এখন আমি তোকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সবাই যে বইটা কেনে সেটা হচ্ছে গুরুকুল। গুরুকুলের নাম শুনেছিস? গুরুকুল পাবলিকেশন, হ্যাঁ, অসওয়াল গুরুকুল, অসওয়াল গুরুকুল যেটা বেসিক্যালি, তো অসওয়াল গুরুকুলের বই সবাই কেনে, তোকে এই মুহূর্তে কিচ্ছু কিনতে হবে না। আমি তোকে পিডিএফটা পাঠিয়ে দেবো, অসওয়াল গুরুকুলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের পিডিএফ পাঠিয়ে দেবো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভাই পিডিএফের মধ্যে ভুল ভুল অ্যান্সারও আছে, ঠিকের পার্সেন্টেজটাই বেশি কিন্তু ভুলটাও আছে। ওকে তো যাই হোক চল, আমি তুই আজকে স্টার্ট করবো হচ্ছে কেমিক্যাল বন্ডিং দিয়ে। ওকে খাতা বার কর, ঠিক আছে চল স্টার্ট করি। দেখ বেসিক্যালি কেমিক্যাল বন্ডিং আসার আগে, তুই তো ক্লাস টেনে আজকে এখানে সায়েন্স নিয়ে পড়তে এসছিস, সায়েন্সের মধ্যে কেমিস্ট্রির সাবজেক্ট পড়তে এসছিস, তো আমাকে ফার্স্টে বল সায়েন্সের মানে কি, সায়েন্স মানে কি, সায়েন্স মানে কি বল, বলবি না, কেউই কিচ্ছু বলবি না, সায়েন্স মানে কি দেবজ্যোতি? আর ওটা তো বাংলা মানে হলো, সায়েন্সের মিনিংটা কি? যেমন ধর তোকে যদি কেউ বলে ওয়ার্ড, ওয়ার্ড মানে কি, ওয়ার্ড মানে শব্দ না, ওটা তো বাংলা মানে হলো, বাংলা মানে না, তো ওয়ার্ডটা কী সিগনিফাই করে? সায়েন্স মানে কি, সোম সোহম, তাই তো? প্রত্যুষ অদৃশ, তিয়াসা, তোর নাম সৃঞ্জন, তাই তো? সৃঞ্জন বল সায়েন্স মানে কি, কিছুই বলবি না? আরে ক্লাস টেনের স্টুডেন্ট হিসেবে কিছু তো বল, ইনাদুতি কিচ্ছু বলবি না? আরে থ্রি ইডিয়টস দেখেছিস তো আম সায়েন্স করার তরফ সে, তো সেটা বল, সায়েন্স মানে কি বল, কি মনে হয় তো সায়েন্স মানে কি বল? বিজ্ঞান বলিস না, বিজ্ঞান মানে বাংলা, সায়েন্স মানে কি? আচ্ছা কিছুই যখন বলি লজ্জা যখন পাচ্ছিস তাহলে আমি বলি, ঠিক আছে? সায়েন্স মানে হচ্ছে বেসিক্যালি সিস্টেমেটিক ওয়েতে কোনো কিছুকে স্টাডি করে একটা কনক্লুশনে পৌঁছানো, ওই যে সিস্টেমেটিক ওয়েতে স্টাডি করার টেকনিক এটাই হচ্ছে বেসিক্যালি সায়েন্স, সিস্টেমেটিক ওয়েতে স্টাডি করার টেকনিক এটাই হচ্ছে বেসিক্যালি সায়েন্স। এখন কেন সিস্টেমেটিক ওয়েতে স্টাডি করার টেকনিক বেসিক্যালি সায়েন্স? দেখ তুই আজ অব্দি যা যা পড়েছিস সব কিন্তু এক্সপেরিমেন্টাল, সিরিজ অফ এক্সপেরিমেন্ট করে হাইপোথিসিস বা ল বানানো হয়েছে, সেগুলি তুই প্রুভ করছিস, যেটার থ্রুতে তুই ইন ফিউচারে যদি কোনো সেম টাইপের এক্সপেরিমেন্ট করিস ওর রেজাল্টটাকে তুই আগে থেকে প্রেডিক্ট করতে পারবি। তাহলে সেটার আউটকামটা এসছে কীভাবে? আউটকামটা এসছে হচ্ছে সিরিজ অফ এক্সপেরিমেন্ট করে, বুঝতে পেরেছিস তো? সিরিজ অফ এক্সপেরিমেন্ট। আচ্ছা এবার এটা কি, এটা কি তাহলে শুধুমাত্র হার্ডকোর সায়েন্সের যে সাবজেক্টগুলো যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি তার জন্যই অ্যাপ্লিকেবল? না ভাই, তুই সিম্পলি ভাব, সায়েন্স মানে হচ্ছে সিরিজ অফ, সরি, লজিক্যাল ওয়েতে অ্যাপ্রোচ করে কোনো একটা কনক্লুশনে আসা। আজকে ধর আমার সামনে অন্য একটা কেউ দাঁড়িয়ে আছে, ধর আমি আজকে তুই এখানে কি সম্পর্কে জানতে এসছি, আমি তুই জানতে এসছি হচ্ছে বলতে কি মলিকিউল অ্যাটমের মধ্যে কি হচ্ছে, মলিকিউল অ্যাটমের মধ্যে কিভাবে কি হচ্ছে সেইটার সায়েন্স সম্পর্কে জানতে এসছি। আর আমার সামনে ধর একটা ছেলে, সে ধর হচ্ছে আজকে কমার্স নিয়ে পড়েছে, কমার্স নিয়ে পড়েছে, সে আজকে সায়েন্স জানে, সে কিসের সায়েন্স জানে জানিস? সে জানে হচ্ছে ভাই কোথায় কত টাকা ইনভেস্ট করলে কত টাকা রিটার্ন পাবে, তার সায়েন্সটাও সে জানে, বুঝতে পেরেছিস? যে আজকে শেয়ার মার্কেট নিয়ে করে, সে আজকে জানে হচ্ছে কোথায় কীভাবে কত টাকা ইনভেস্ট করবো সিস্টেমেটিক ওয়েতে কত টাকা রিটার্ন পাবো, তার সায়েন্স সে জানে। আমিও সায়েন্স জানি, সেও সায়েন্স জানে, দুজনের পার্সপেক্টিভটা আলাদা। আমার সায়েন্স জানার টেকনিক হচ্ছে কি, ওই টাকার মধ্যে ভাই মলিকুল কী কী আছে, ওই টাকার নোটের মধ্যে কী কী ও কীভাবে রিয়াকশান করবে কার সাথে, সেই সায়েন্সটা আমি তুই জানি। তাহলে বুঝতে পেরেছিস তো সায়েন্স আজকে? দেখ তুই সিম্পলি ভাবনা, যে আজকে ক্লাস ইলেভেনে ধর কমার্স নিয়ে পড়ে তাকে অঙ্ক করতে হয় না, কমার্সও অঙ্ক আছে, জানিস তো কমার্সও অঙ্ক আছে, তাহলে অঙ্ক কি শুধুমাত্র সায়েন্সের পার্ট? না ভাই, অঙ্ক কমার্সেরও পার্ট, অঙ্ক সবার পার্ট ইনফ্যাক্ট। আচ্ছা তো বেসিক্যালি সায়েন্সের মধ্যে আমি তুই এখন কী পড়তে এসেছি, কেমিস্ট্রি, খুব ভালো কথা। তাহলে কেমিস্ট্রি মানে কি সায়েন্স? না অবভিয়াসলি কেমিস্ট্রি মানে সায়েন্স না, সায়েন্সের মধ্যে আমি তুই স্টাডি করবো হচ্ছে এক্সপেরিমেন্টাল সায়েন্স। আমি তুই কিন্তু কমার্সের সায়েন্স স্টাডি করছি না, আমি তুই স্টাডি করছিস কি বলতে এক্সপেরিমেন্টাল সায়েন্স। কীরকম এক্সপেরিমেন্টাল? বেসিক্যালি আমাদের সায়েন্স বলতে যেটা মাথায় আসে
এডুকেশন সিস্টেম যেটা মাথায় ঢুকিয়ে দিয়েছে সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আর কম্পিউটার, এটা হচ্ছে আমাদের সায়েন্স। এক্সপেরিমেন্টাল সায়েন্স বলতে কি, যেগুলো ল্যাবরেটরি ওরিয়েন্টেড এক্সপেরিমেন্ট। কীরকম ভাই? কেমিস্ট্রি মানে ল্যাব বুঝতে পারছিস, ফিজিক্স মানে ও ল্যাব, ম্যাথস মানে ও ল্যাব। অ্যাকচুয়ালি কীরকম ল্যাব? ওটা হচ্ছে ভাই কম্পিউটেশনাল ল্যাব, ওটা আলাদা ব্যাপার বলছি। ওটা কম্পিউটার মানে ও ল্যাব, কীরকম ল্যাব? কম্পিউটার ল্যাব, অবভিয়াসলি কম্পিউটার ল্যাব। কিন্তু কম্পিউটার জিনিসটা বানানো তো হয়েছে তোর বেসিক্যালি ল্যাবরেটরি থ্রুতে। এবার ল্যাবরেটরি মানে যে কেমিস্ট্রি, ল্যাবরেটরি মানে যে ধোঁয়া হবে এরকম কোনো ব্যাপার নেই, ল্যাবরেটরি মানে যে রিয়াকশন করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ফিজিক্সের ল্যাবেও তো আমার কাজ হয়, ফিজিক্সের ল্যাবে কী নিয়ে কাজ হয়? মেকানিক্স নিয়ে কাজ হয়, মেশিন নিয়ে কাজ হয়, ওটাও তো ল্যাব, ওটাকেও ল্যাবই বলে। লাইফ সায়েন্স ল্যাবরেটরি ওরিয়েন্টেড, মাইক্রোবায়োলজি সব হচ্ছে ল্যাবরেটরি ওরিয়েন্টেড। তার মানে বেসিক্যালি আমি তুই এখন আসছি হচ্ছে এক্সপেরিমেন্টাল সায়েন্সকে স্টাডি করবো বলে। আচ্ছা, এইবারে তোর দেখ সায়েন্সের যে এক একটা ভাগ আছে, কী ভাগ? বেসিক্যালি ধর ফিজিক্স, ফিজিক্স আমার কী নিয়ে ডিল করে বলতো? ফিজিক্স আমার কী নিয়ে ডিল করে বলবি না, কিছুই বলবি না, মুচকি হাসবি শুধু। ফিজিক্স আমার কী নিয়ে ডিল করে? ফিজিক্স ডিল করা হচ্ছে বলতে কি, মেকানিক্স নিয়ে, মেকানিক্স নিয়ে। সোজা কথা, সাপোজ ভাই গাড়িটা চলছে, ওর স্পিড, ফিল্ড, এই সমস্ত জিনিসপত্রগুলো ডিল করবে হচ্ছে ফিজিক্স। বায়োলজি কী নিয়ে ডিল করে বলতো? কী নিয়ে ডিল করে বায়োলজি? লাইফ নিয়ে, এক্স্যাক্টলি লাইফ নিয়ে ডিল করবে হচ্ছে বায়োলজি। ম্যাথস কী নিয়ে ডিল করে? আচ্ছা ম্যাথসের ব্যাপারে পড়ে আসছি। কেমিস্ট্রি কী নিয়ে ডিল করে? বুঝে গেছিস, মানে মলিকিউল, অ্যাটম, একদম প্রাইমারি লেভেলে কী হচ্ছে সেই জিনিসটা ডিল করবে হচ্ছে কেমিস্ট্রি। কম্পিউটার কী নিয়ে ডিল করে জানিস? কম্পিউটার কী নিয়ে ডিল করে? ম্যাথস এবারে কী নিয়ে ডিল করে? বেসিক্যালি ম্যাথস হচ্ছে তোর শ্রীকৃষ্ণের মতন, ঠিক আছে? ম্যাথস হচ্ছে সবার উপরে বসে আছে। আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, এইগুলো হচ্ছে তোর ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদের মতন, যার যেখানে যখন যে সমস্যা হবে ম্যাথসের কাছে সাহায্য চায়, ম্যাথস আলটিমেটলি ক্যালকুলেট করে দেয় সব কিছু। ম্যাথস হচ্ছে সবার উপরে, সব কিছুতে তোর ম্যাথস আছেই। শ্রীকৃষ্ণ যেরকম ভগবানের আলটিমেট, মানে অ্যাকচুয়ালি হিন্দু ধর্মে এরকম মানা হয়, ঠিক আছে? আমি এখানে কোনো ধর্মের কিছু বলছি না। তো বেসিক্যালি ম্যাথস সবার উপরে আছে। কীভাবে ম্যাথস সবার উপরে আছে? তুই দেখ কেমিস্ট্রিতে যখনই তুই কোনো প্রবলেমে পড়িস, ক্লাস নাইনে তুই ম্যাথস করেছিস তাই না? কেমিস্ট্রির মধ্যে ম্যাথস করেছিস, কোন চ্যাপ্টারে করেছিলি বলতো? ওই গ্যাসের প্রপার্টিগুলোর মধ্যে করেছিলি না, পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকোয়াস টু পি টু ভি টু বাই টি টু, ওই জিনিসগুলো। তার মানে আমার কী ভাই, ম্যাথস ওখানে হেল্প করছে কেমিস্ট্রিকে। ফিজিক্সের মধ্যে তো ম্যাথস আছে, এটা বলার কিছু নেই। আচ্ছা তোর মনে প্রশ্ন রাখতে পারে, তাহলে একটা যখন রিয়াকশন আমি পড়ছি, ওখানে ম্যাথস কোথায়? তুই রিয়াকশন তো অলরেডি পড়েছিস ভাই, অন্তত এইচ টু প্লাস এন টু ইকোয়াস টু এন এইচ থ্রি অ্যামোনিয়া ফর্ম, এই রিয়াকশন তুই জানিস, তাহলে এখানে কোথায় ম্যাথস? হ্যাঁ ভাই, এর মধ্যেও ম্যাথস আছে। কীভাবে? প্রোবাবিলিটি, প্রোবাবিলিটি ম্যাথসের একটা পার্ট, শুনেছিস? প্রোবাবিলিটি কত পার্সেন্ট রিয়াকশন হবে, কোন কোন পার্সেন্টেজে ভাই এই ইলেকট্রন ওই ইলেকট্রনের সাথে ওভারল্যাপ করে আমার বন্ড ফর্ম করবে, এটা হচ্ছে আমার প্রোবাবিলিটির পার্ট, যেটা হচ্ছে বেসিক্যালি ম্যাথসের থ্রুতেই ক্যালকুলেশন হয়। ম্যাথস ছাড়া আমার রিয়াকশনও পসিবল না। একটা রিয়াকশনে কত পার্সেন্ট প্রোডাক্ট পাবো, 100% প্রোডাক্টই পাবো নাকি 50% পাবো না 10% প্রোডাক্ট পাবো, এটাকে বলবে, এটা তো বলবে ম্যাথস, ক্যালকুলেশন, প্রোবাবিলিটি ফ্যাক্টর, এটা বলবে, বুঝতে পেরেছিস? দেন আসছে হচ্ছে আমার বায়োলজি। তোর মনে হতে পারে তাহলে বায়োলজিতে কোথায় ম্যাথস? আর বায়োলজি মানেই কেমিস্ট্রি, বায়োলজি মানেই কেমিস্ট্রি। তার কারণ কি? আর তুই বায়োলজিতে যেগুলো পড়িস, দেখ বায়োলজিতে সব জায়গায় দেখ কেমিক্যাল আছে, তো সেলের মধ্যে কেমিক্যাল আছে। তোর বায়োলজিতে যে সমস্ত জিনিস, ক্রেপ সাইকেল, যে কোনো জিনিস হচ্ছে গ্লুকোজের সাথে, এই সরি কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার আমার রিয়াকশন করে গ্লুকোজ ফর্ম করছে, তাই তো? ভাই এই প্রত্যেকটা তো কেমিক্যাল জিনিসপত্র, সব কেমিক্যাল মানেই তোর মধ্যে আবার ওই প্রবাবিলিটি ঢুকে গেল, রিয়াকশন হবে কি হবে না, মানে বায়োলজি মানেও ম্যাথ দিনের শেষে। এটা তুই এই লেভেলে হয়তো বুঝতে পারছিস, কিন্তু অ্যাডভান্স লেভেলে বায়োলজি আর ম্যাথ মিশে গেছে সিম্পলি, বুঝতে পারলি? প্রোটিন, প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিড থাকে, কতগুলো অ্যামাইনো অ্যাসিড লাগবে, কী কীভাবে বন্ড ফর্ম হবে, সব ম্যাথসের খেলা। কম্পিউটার সায়েন্স মানে তো ম্যাথস, মানে বুঝতেই পারছিস কম্পিউটার সায়েন্স ম্যাথস ছাড়া পসিবল না। তার মানে আজকে আমি তুই বাকি সব কিছু বাদ দিয়ে চলে এসেছি হচ্ছে কোথায়, সায়েন্সের মধ্যে কেমিস্ট্রিকে ডিসকাস করতে। তাহলে চল, খাতায় এগুলো তুই চাইলে লিখতে পারিস, স্যার নাও লিখতে পারিস, সেখান থেকে কোনো কোশ্চেন আসছে না। ইনফ্যাক্ট আমি তুই কেমিক্যাল বন্ডিং এখনো স্টার্টই করিনি, ঠিক আছে? সায়েন্সের মধ্যে আজকে তুই, আমি ডিসাইড করলাম কি কেমিস্ট্রি পড়বো। আচ্ছা কেমিস্ট্রি পড়বো মানে তোর কাজ কী বেসিক্যালি? ধর তুই হচ্ছে আজকে নাসার একজন সায়েন্টিস্ট বা ইসরোর একজন সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট মানে কি? তুই হচ্ছে ইসরোর একজন কেমিস্ট, ঠিক আছে? তোর কাজ কী? তোর কাজ কী? ওই আসি যাই আর মাইনে পাই, শুধু ইসরোর মাইনে পাবি, ওর জন্য তোর কাজে না। তোর কেমিস্ট হিসেবে তোর কাজ চাঁদ থেকে কোনো একটা স্যাম্পেল ধর নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? চাঁদ থেকে কোনো একটা স্যাম্পেল নিয়ে এসেছে, স্যাম্পেলটা ধর তোকে একটা কেমিস্ট, তুই কেমিস্ট তোকে দিয়ে দেওয়া হয়েছে, স্যাম্পেলটা দিয়ে বলে তুই অ্যানালিসিস কর। তুই একজন কেমিস্ট, তোর কাজ হবে একটা অ্যানালিসিস করা। কী অ্যানালিসিস করবি? তাহলে একজন কেমিস্টের বেসিক কাজ কী? একজন কেমিস্টের বেসিক কাজ হচ্ছে বেসিক্যালি দেখ ওটাকে নিয়ে অ্যানালিসিস করবো। আচ্ছা ওটা মানে কী? ওটা মানে সিম্পলি ম্যাটার, ওটা তো একটা ম্যাটার, তাই তো? যে জিনিসটা তুই পেয়েছি ওটা একটা ম্যাটার। এইবারে ওই জিনিসটার আমি কী অ্যানালিসিস করবো? ফার্স্ট আমি দেখবো হচ্ছে, তার মানে যে কোনো জিনিসপত্র কেমিস্ট্রি বেসিক্যালি দুটো জিনিস দেখে ফার্স্টে, একটা হচ্ছে তোর ফিজিক্যাল স্টেট,
ফিজিক্যাল স্টেট। আচ্ছা ফিজিক্যাল স্টেট মানে কি, ফিজিক্যাল স্টেট মানে কি, একটা ম্যাটার কটা স্টেটে থাকতে পারে বল? কি সলিড, লিকুইড, গ্যাস আর প্লাজমা আর বোস আইনস্টাইন কন্ডেন্সার, তাই তো? ঠিকই বলেছে, একদম পাঁচটা। তিনটে স্টেটস অফ ম্যাটার আজ থেকে 20 বছর আগে ছিল, পাঁচটা স্টেটস অফ ম্যাটার আছে, একটা ম্যাটার বেসিক্যালি পাঁচটা স্টেটে থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা এবারে দেখ, তাহলে ফিজিক্যাল স্টেট মানে কি ভাই, ওটা সলিড আছে, লিকুইড আছে, না গ্যাস আছে? তুই বোস আইনস্টাইন কন্ডেন্সার আর প্লাজমাকে আপাতত মাথা থেকে সরিয়ে দে, কিন্তু ওরা আছে, ওটা আবার দুটো স্টেট হয়। বলছি ওই দুটো স্টেট কি, ওই যে ধর তুই যে স্যাম্পেলটা পেয়েছিস, তুই ধর এখন দেখছিস ওটা সলিড আছে, তো সলিড আছে ভেবেছিস, তুই ধর এবার ল্যাবে ওটা খোলা টেবিলের উপর রেখে দিয়ে চলে গেছিস, ঘুরতে চলে গেছিস, 5 ঘন্টা পরে এসে দেখলি কি ভাই সলিড স্যাম্পেলটা গায়েব হয়ে গেছে। গায়েব হয়ে যেতেই পারে, কেন? কারণ ওটাতে ইভাপোরেট, সরি সাবলাইম করে পেপারে কনভার্ট হয়ে পালিয়ে চলে গেছে। তোর তো উচিত ছিল ভাই ওটাকে আগে স্টাডি করা, ওটার কীরকম কী ফিজিক্যাল স্টেট হতে পারে সেটা তো স্টাডি করা উচিত ছিল, তুই স্টাডি করিসনি, তার ফলে স্যাম্পেল খুলে রেখে পালিয়ে চলে গেছিস। ওটা চাঁদ থেকে এত কষ্ট করে আনা স্যাম্পেল পালিয়ে চলে গেলো, তো চাকরিও চলে গেলো, তো চাকরি থেকে বার করে দেবে। তাহলে ফিজিক্যাল স্টেট আমাকে ফার্স্টে মেজার করতে হবে। আচ্ছা ফিজিক্যাল স্টেট ধর আমি মেজার করলাম, আমি বুঝে গেছি এটা এখনও সলিড আছে, 5 ঘন্টা পরেও ধর থাকবে, 10 ঘন্টা পরেও থাকবে, তারপরে আমি কি স্টাডি করবো? তারপরে স্টাডি করবো হচ্ছে ওর কম্পোজিশন, পার্সেন্টেজ কম্পোজিশন, মানে ওর মধ্যে কে আছে ভাই, কার্বন আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, না অক্সিজেন আছে, না কী আছে, দেখ কোনটা কে আছে সেটা জানতে পারলে আমি তখন বলতে পারবো ভাই ও কী কী টাইপের রিয়াকশনে পার্টিসিপেট করবে, বুঝতে পেরেছিস? তার মানে ফার্স্ট আমি দেখবো হচ্ছে ফিজিক্যাল স্টেট, দেন আমি যাই হচ্ছে কিসে, কম্পোজিশন। তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমার তোর এক যে কেমিস্ট, এই হচ্ছে আমার তোর বেসিক কাজ। কম্পোজিশনের পরে পার্টে পরে আসছি, আমি আগে দেখবো হচ্ছে ফিজিক্যাল স্টেট। ফিজিক্যাল স্টেট কটা হয় বেসিক্যালি, স্টেটস অফ ম্যাটার হচ্ছে পাঁচটা, চল পাঁচটা আমি আমি উপরেরটা নিচেরটাকে ছেড়ে আঁকছি। এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে লিকুইড, এটা হচ্ছে গ্যাস। আচ্ছা সলিডের মধ্যে বলতো মলিকিউলগুলো কাছাকাছি থাকে না দূরে দূরে থাকে? কাছাকাছি থাকে। লিকুইডের মধ্যে কী থাকে? একটু কাছে একটু দূরে, আর গ্যাসে অনেক দূরে দূরে, সিম্পলি, তাই তো? চল আমি সলিডকে আঁকছি এরকম, সলিডে হচ্ছে আমার মলিকিউলগুলো একদম কাছাকাছি কাছাকাছি আছে, এটা হচ্ছে সলিড, লিকুইডে একটু কাছে একটু দূরে গেছে, আর গ্যাসে হচ্ছে ভাই অনেক দূরে দূরে, ঠিক আছে? এইবারে বল সলিড থেকে লিকুইডে কনভার্ট করতে হলে আমি কী করি, কী করি সলিড থেকে লিকুইডে কনভার্ট করতে হলে বল? মেল্ট তো প্রসেসটা, হিট, এক্স্যাক্টলি হিট দিই, মানে আমি সোজা কথার মধ্যে এনার্জি অ্যাড করছি, তাই তো? এনার্জি অ্যাড করছি, তাহলে দেখ সলিড থেকে লিকুইডে হচ্ছে আমি এনার্জি অ্যাড করলাম, লিকুইড থেকে গ্যাস আরও এনার্জি অ্যাড করলাম, আমার লিকুইড থেকে গ্যাস হবে সিম্পলি। উল্টোটা গ্যাস থেকে লিকুইডে আসতে কী হলে কী করতে হবে? কুল করবো, মানে এনার্জি আমার থেকে বার করে নিচ্ছি, তাই তো? বুঝতে পারছিস তো? তাহলে গ্যাস থেকে লিকুইড আমার হচ্ছে মাইনাস অফ ই, লিকুইড থেকে ধরে হচ্ছে মাইনাস অফ ই, ঠিক আছে? তার মানে একটা জিনিস আমাকে বল, সলিড লিকুইড না গ্যাস কার এনার্জি বেশি? সলিড লিকুইড না গ্যাস কার এনার্জি বেশি? অবভিয়াসলি গ্যাসের এনার্জি বেশি, তার কারণ কি ভাই, সলিডের মধ্যে এনার্জি অ্যাড করলাম লিকুইডে কনভার্ট হলো, লিকুইডের মধ্যে এনার্জি অ্যাড করলাম গ্যাসে কনভার্ট হলো, তার মানে আমার এনার্জি বেড়েছে। তার মানে এই দেখ, আমি যত উপর থেকে নিচের দিকে আসছি তত আমার কী হচ্ছে, এই অ্যারোটার মানে কি, এই অ্যারোটার মানে হচ্ছে আমি উপর থেকে নিচের দিকে আসলাম, ঠিক আছে? এনার্জি আমার ই ফর এনার্জি, আর এই অ্যারোটার মানে হচ্ছে বাড়লো, ইনক্রিজ করছে নিচ থেকে উপরের দিকে, বোঝা গেছে? তাহলে উপর থেকে নিচের দিকে গেলে আমার কী হলো, এনার্জি আমার বেড়েছে। এইবারে দেখ দুখানা এক্সট্রিম স্টেট আছে, যে স্টেটটার এনার্জি হচ্ছে সবচেয়ে কম সেটা হচ্ছে বেসিক্যালি আমার বিইসি, বোস আইনস্টাইন কনডেনসেট, ঠিক আছে? আর যে স্টেটটার এনার্জি হচ্ছে আমার সবচেয়ে বেশি ওটা হচ্ছে আমার প্লাজমা স্টেট, প্লাজমা স্টেট, ক্লিয়ার? এইবারে বলতো বোস আইনস্টাইন কনডেনসেট, আইনস্টাইনের নাম তো শুনেছিস, এই বোস কোন বোস বলতো, তোর কী মনে হয় কোন বোস এটা, কোন বোস বল, কিছু তো বল, গেস করে বল, নেতাজি সুভাষচন্দ্র বোস, কী মনে হয় কোন বোস, কোন সায়েন্টিস্ট হিসাবে তুই কোন বোসের নাম শুনেছিস? বেঙ্গল বেঙ্গলের একজন এমিনেন্ট সায়েন্টিস্ট হিসেবে কোন বোসের নাম শুনেছিস, যার টাইটেল হচ্ছে বোস বা বাসু বা বিওএসি বোস, কারোর নাম শুনেছিস? কারোর নাম শুনিসনি? কোনো সায়েন্টিস্ট বেঙ্গলি যার টাইটেল হচ্ছে বোস, কার নাম শুনেছিস? আরে নাম ভুলে গেছিস, কি দেখেছিস মনে পড়ছে না কারোর নাম? আচ্ছা জগদীশচন্দ্র বোসের নাম মনে পড়ছে, জগদীশচন্দ্র বোস নাম শুনেছিস, জগদীশচন্দ্র বোসের নাম শুনিসনি, জগদীশচন্দ্র বোসের নাম শুনেছিস তো? কি বলেছিল বলতো জগদীশচন্দ্র বোস, কি বলেছিল? অনেক কথাই বলেছিল, নামই শুনেছি জগদীশচন্দ্র বোসের, শুনিসনি কেউ?
শুনেছিস কি করেছিল জগদীশচন্দ্র বোস? কিছুই করেনি, খুব ভালো কথা। এই বোস হচ্ছে সত্যেন্দ্রনাথ বোস। সত্যেন্দ্রনাথ বোসের নাম শুনেছিস? ফিজিসিস্ট শুনেছিস? সত্যেন্দ্রনাথ বোসের নাম এস এন বোস ভাই। সত্যেন্দ্রনাথ, তুই লার্জ হ্যাড্রন কোলাইডারের নাম শুনেছিস? জেনিভা সার্নে একটা এক্সপেরিমেন্ট হয়েছিল লার্জ হ্যাড্রন কোলাইডার, যেখান থেকে যেটা বেসিক্যালি বিগ ব্যাং থিওরিকে প্রুফ করেছে। বিগ ব্যাং থিওরির নাম শুনেছিস? শুনেছিস তো? বিগ ব্যাং থিওরির প্রুফ হচ্ছে অ্যারাউন্ড ওই 2008 না 2009 ওই সময়ে জেনিভাতে, সুইজারল্যান্ডের জেনিভাতে। বাড়ি গিয়ে সার্চ করে দেখতে পারিস, গুগলে তো অনেক কিছু সার্চ করিস, ইনস্টাগ্রামে অনেক কিছু সার্চ করিস, কাজের জিনিস আবার একটু সার্চ করতে পারিস, লার্জ হ্যাড্রন কোলাইডার বলে, ঠিক আছে? তো এনিওয়েজ চল, বোস আইনস্টাইন কন্ডেনসেট হচ্ছে সত্যেন্দ্রনাথ বোস, এর নামে একটা পার্টিকেল আছে, এই সত্যেন্দ্রনাথ বোসের নামে একটা পার্টিকেল আছে, বোসন পার্টিকেল, গড পার্টিকেল, বোসন পার্টিকেল, ঠিক আছে? তার মানে ভাবতে পারছি একটা সময় বেঙ্গলের সায়েন্স কোন লেভেলের ছিল, একটা স্টেটস অফ ম্যাটার একটা বেঙ্গলের সায়েন্টিস্টের নামে, হেলাফেলা করার মতন ব্যাপার ছিল না এক সময় বেঙ্গলের সায়েন্স। এখন বেঙ্গলের সায়েন্স অন্য লেভেলে চলে গেছে, তার কারণ হচ্ছে পলিটিক্স, মানে অন্য লেভেল মানে খুবই খারাপ অবস্থায় গেছে, তার কারণ হচ্ছে পলিটিক্স সিম্পলি। তাহলে বোস আইনস্টাইন কন্ডেনসেট হচ্ছে সবচেয়ে এনার্জি কম, ইউজুয়ালি কোথায় পাওয়া যায়? স্পেস স্টেসে পাওয়া যাবে, ঠিক আছে? আর তুই আর্টিফিশিয়ালি ক্রিয়েট করতে পারিস, তবে এইরকম নর্মাল বিরাটিতে, অঞ্জনগড়ে এইসব জায়গায় পাবি না বোস আইনস্টাইন কন্ডেনসেট, স্পেসে টেসে পাওয়া যাবে, বুঝতে পেরেছিস তো? প্লাজমা, প্লাজমার নাম, তাহলে প্লাজমার এনার্জি কী হচ্ছে সবচেয়ে বেশি? প্লাজমার নাম শুনেছিস? কোথায় আছে বল প্লাজমা? ব্লাডে প্লাজমা আছে, ওটা ওটা এই স্টেট না, এক্স্যাক্টলি। প্লাজমা স্টেট হচ্ছে হাই এনার্জি স্টেট, সূর্যে আছে হচ্ছে প্লাজমা স্টেট, সূর্যের মধ্যে আছে হচ্ছে প্লাজমা স্টেট, হাই এনার্জি স্টেট। তাহলে এই প্লাজমার বোস আইনস্টাইন কন্ডেনসেট, তার মানে তুই বুঝে গেছিস পাঁচটা স্টেটস অফ ম্যাটার। তাহলে তোর স্যাম্পেলটা তুই বুঝলি কী স্টেটে আছে। এইবারে চল আমি এবার যাচ্ছি তো কম্পোজিশনে। আচ্ছা কম্পোজিশন আমি আগে লিখছি, তারপর তোকে বলছি। আগে লিখে নিই, তারপরে তোকে বলছি। আচ্ছা এইবারে ধর তুই হচ্ছে একজন কেমিস্ট, তোকে ধর বলা হলো পিরিয়ড টেবিলে কটা এলিমেন্ট আছে বল আগে, পিরিয়ড টেবিলে টোটাল কটা এলিমেন্ট আছে বলতো? হ্যাঁ 118। আচ্ছা এইবারে ধর তোকে বলা হলো যা ভাই তুই নেচার থেকে সোডিয়াম আর হাইড্রোজেনকে খুঁজে নিয়ে আয়, তা পিরিয়ড টেবিলে তো এতগুলো এলিমেন্ট আছে, তুই এবার ধর নেচারে বেরিয়ে চলে গেছিস সোডিয়াম আর হাইড্রোজেন খুঁজতে, ঠিক আছে? বেরিয়ে গেছিস সোডিয়াম আর হাইড্রোজেনকে খুঁজতে, তুই সোডিয়ামের একটা সোর্সের কাছাকাছি গেছিস আর হাইড্রোজেনের ধর একটা সোর্সের কাছাকাছি গেছিস, কাছাকাছি যাওয়ার আগে তো দূরে আছিস, যখন তুই দূর থেকে দেখছিস তখন কী দেখছিস বলতো? তখন দেখছিস ভাই সোর্সের মধ্যে যে সব সোডিয়াম অ্যাটম, সোডিয়াম অ্যাটম, সোডিয়াম অ্যাটম সব আছে এরকম, তাই তো? আর যখন দূর থেকে হাইড্রোজেনকে দেখছিস তখন কী দেখছিস? দূর থেকে সব হাইড্রোজেন হাইড্রোজেন এরকম আছে। তো দূর থেকে দেখে তো মানুষকে আসলে বোঝা যায় না, কাছে গেলেই বোঝা যায় মানুষের আসল চরিত্রটা, ক্যারেক্টারটা। এবার যখন তুই কাছাকাছি গেলি, কাছাকাছি গিয়ে তুই কী দেখবি? কাছাকাছি গিয়ে দেখবি হচ্ছে ভাই সোডিয়াম মেটালগুলো সব একা একা বসে আছে, সোডিয়াম মেটালগুলো সব একা একা বসে আছে। ভাই আমিও মেটাল, তুইও মেটাল, ভাই সম্মান নিয়ে দূরে দূরে থাক, ঠিক আছে? আমাদের মধ্যে কোনো বন্ডিং নেই। একটা মেটালকে আরেকটা মেটালের সাথে কোনো বন্ড ফর্ম করে না ভাই, একটা মেটাল কিন্তু আরেকটা মেটালের সাথে কোনো বন্ড ফর্ম করে না। তার মানে যখন ধর শুধুমাত্র সোডিয়াম আছে তো একটা সোডিয়াম আরেকটা সোডিয়ামের সাথে পাশাপাশি জাস্ট বসে আছে, কারোর মধ্যে কোনো বন্ডিং নেই, দুজনেই সম্মান নিয়ে যা যা জায়গা আছে। তুই যখন কাছাকাছি গেলি হাইড্রোজেনের কী দেখবি? দুটো হাইড্রোজেন অ্যাটম ভাই একসাথে একটা মলিকুলার ভার্সনে বসে আছে, তাই তো? দুটো হাইড্রোজেন অ্যাটম একটা করে এরকম বন্ড ফর্ম করে এরকম মলিকুলার ভার্সনে বসে আছে, ক্লিয়ার? তার মানে ভাই কে কোন ভার্সনে থাকবে, কে একা একা থাকবে, কে অন্যের সাথে কাছাকাছি থাকবে, বন্ড ফর্ম করে থাকবে, সেটা হচ্ছে বেসিক্যালি আমি তুই পড়বো হচ্ছে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে, ঠিক আছে? বোঝা গেছে? এইবারে তাহলে এটা হচ্ছে আমার কি নেচারের মধ্যে, এবার কেউ আছে একা একা, কেউ আছে মিলেমিশে, তাই তো? যেমন ধর এবারে আমি তোর কাছে তিনটে ছবি দিচ্ছি, একটা হচ্ছে ধর একটা কন্টেনারের মধ্যে শুধুই আমার আছে হচ্ছে সোডিয়াম, সোডিয়াম একটা কন্টেনারের মধ্যে শুধুই ধর আমার আছে হচ্ছে, এটা তো H2, তাহলে H2 এরকম আছে, এটা তো H2, ঠিক আছে? নেচারের মধ্যে অক্সিজেন কোন ভার্সনে থাকে বলতো? একটা অক্সিজেন অ্যাটম হিসাবে নাকি O2 হিসাবে? অক্সিজেন কীভাবে থাকে নেচারের মধ্যে? O2, O2 হিসাবে থাকে, তাই তো? আচ্ছা এইবারে ধর আরেকটা কন্টেনারের মধ্যে তোর এই জিনিসটা আছে, HCl, মানে একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিনের মাঝে বন্ড, ধর এই জিনিসটা আছে। এইবারে ঠান্ডা মাথায় তুই ভেবে চিন্তা বল,
ফার্স্ট কন্টেনারটা যার মধ্যে শুধুমাত্র সোডিয়াম আছে, এটাকে আমি কি বলবো, পিওর না ইমপিওর? পিওর বলবো অবভিয়াসলি, বুঝেছিস? যার মধ্যে শুধুমাত্র এইচ টু আছে সেটাকে কি বলবো, পিওর না ইমপিওর? পিওর বলবো। যার মধ্যে শুধুমাত্র এইচ সিএল আছে সেটাকে কি বলবো, পিওর না ইমপিওর? পিওর, এক্স্যাক্টলি। তার কারণ কি ভাই, তুই ভাবনা একটা কন্টেনারের মধ্যে ধর শুধু জল আছে, জল মানে তো এইচ আর ও, তো ওখানে তো ওটা ওটা তো পিওর। জলের মধ্যে যদি এইচ সিএল ঢালি তখন ওটা ইমপিওর হয়ে যাবে, কারণ তখন দুখান আলাদা আলাদা জিনিস চলে আসবে, বুঝতে পেরেছিস? তাহলে এটা হচ্ছে আমার পিওর। তাহলে এইবারে দেখ, বেসিক্যালি কম্পোজিশনের মধ্যে পিওর আমি বুঝতে পারলাম, পিওর আমার কী কী ভার্সনে থাকতে পারে? এলিমেন্টাল ভার্সনে। এলিমেন্ট মানে কি, এই সোডিয়াম, আইদার সোডিয়াম একা একা আছে মানে অ্যাটমিক ভার্সনে থাকতে পারে, হাইড্রোজেন এইচ টুর ভার্সনে থাকতে পারে মলিকুলার ভার্সনে, তার মানে এলিমেন্ট হচ্ছে আমার এই ভার্সনগুলো থাকতে পারে, বুঝতে পেরেছিস তো? পিওর, আচ্ছা পিওর আমার তো কম্পাউন্ডও থাকতে পারে, এই যে এইচ সিএ লেগেছি, এইচ সিএল হতে পারে, আরও ডিফারেন্ট ডিফারেন্ট কমপ্লেক্স কম্পাউন্ড থাকতে পারে, বুঝতে পেরেছিস? তাহলে এটা হচ্ছে আমার পিওরের পার্ট। এইবারে তুই আমাকে বল, একটা কন্টেনারের মধ্যে ধর আমি এই জিনিসগুলো মিশিয়েছি, কন্টেনারের মধ্যে আমি মিশিয়েছি হচ্ছে এই জিনিসগুলো, এইচ টু ও, এনএসিএল, সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স, আর হচ্ছে মিশিয়েছি সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। বলতো আমি কী বানিয়েছি, এটা কী বানিয়েছি বল? হ্যাঁ মিক্স, আচ্ছা মিক্সার তো খুব ভালো কথা, আর একটু বেসিক লেভেলে ভাব, মিক্সার খুব ভালো জিনিস বলেছিস। এবার একটু সোজা ভাষায় বলে এটাকে কী বানিয়েছি, যাতে পাশের বাড়ির কাকুটাও চিনতে পারে যে সায়েন্স নিয়ে কোনোদিনও পড়েইনি, কী বানিয়েছি, এইচ টু ও, এনএসিএল, সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স, আর সাইট্রিক অ্যাসিড। কী বলতো এটা বেসিক্যালি কী বানিয়েছি বলবি না? হ্যাঁ এক্স্যাক্টলি, নুন চিনি লেবুর শরবত। হ্যাঁ গরমকাল পড়েছে, নুন চিনি লেবুর শরবত। দেখ জল, এনএসিএল মানে হচ্ছে লবণ, সল্ট এটা হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ মানে হচ্ছে বেসিক্যালি চিনি, সাইট্রিক অ্যাসিড লেবুতে থাকে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, তো এটা দিয়ে তুই নুন চিনি লেবুর জল বানিয়েছিস। তো যাই হোক, এটা হচ্ছে কি আমার মিক্সার বানিয়েছিস। আচ্ছা এই মিক্সারটা কি পিওর না ইমপিওর? অবভিয়াসলি ইমপিওর। তার কারণ হচ্ছে ভাই, এর মধ্যে অনেকে আছে, একা কেউ নেই। যদি শুধু জল থাকতো তাহলে পিওর হতো, যদি শুধু এনএসএল থাকতো তাহলে পিওর হতো। তাহলে এটা হচ্ছে আমার ইমপিওর মিক্সার। আচ্ছা এইবারে ইমপিওর সলিউশন, এটাকে সলিউশন বলতে পারি, মিক্সার বলতে পারি। এইবারে দেখ, মিক্সার হচ্ছে আমার দুটো টাইপের হয়। কী কী টাইপের হয়? একটা হচ্ছে হোমোজিনিয়াস, আর একটা হচ্ছে হেটেরোজিনিয়াস। শুনেছিস হোমোজিনিয়াস হেটেরোজিনিয়াস? আচ্ছা হেটেরোজিনিয়াস মানে কি আর হোমোজিনিয়াস মানে কি বলতে পারবি? ক্লাস টেনের কোশ্চেন এটা নয়, এমনি বেসিক জিজ্ঞেস করছি, হোমোজিনিয়াস আর হেটেরোজিনিয়াস মানে কি? থাকে না, তাই তো? আচ্ছা তার মানে কি, সিম্পল ভার্সন তোকে যদি বলি, হোমোজিনিয়াস মানে হচ্ছে ভাই তুই সলিউশনের মধ্যে যেখান থেকে ইচ্ছা তোল, ঠিক আছে, এখান থেকে তোল, এখান থেকে তোল, যেখান থেকে ইচ্ছা তোল, প্রত্যেকটা জায়গায় আমার সোজা কথা যারা যারা আছে তাদের পার্সেন্টেজ রেশিও সেম। তার মানে কি, তুই ভাবনা এটা ধর তুই নুন চিনি লেবুর জল বানিয়েছিস, বানিয়ে